হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন পুজো ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এবছরের চতুর্থীতে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে আমি পুজো পরিক্রমা শুরু করেছি। তো চলুন ভিডিওটিতে দেখা যাক দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেলগুলো কেমনভাবে সেজে উঠেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক প্যান্ডেল সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ২০২২ সালের প্রথম পুজো আমরা দর্শন করলাম একডালিয়া এভারগ্রিন। তো এই যে এটি হলো একডালিয়া এভারগ্রিন। এই বছরে আমরা বালিগঞ্জ থেকে শুরু করলাম ২০২২ সালের পুজো। বালিগঞ্জ থেকে প্রথমে আমরা একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করলাম। একডালিয়া এভারগ্রিন দেখার পরে এবার আমরা দর্শন করলাম ফাল্গুনী সংঘের পুজো। খুবই চমৎকার লাইটিং করেছে এখানে। এরপরে আমরা দেখলাম আরেকটি বিখ্যাত পূজা সিংহী পার্ক। এখানে গ্রাম বাংলার সব ঐতিহ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিংহী পার্ক দেখে এবার আমরা চলেছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক ক্লাবের দিকে। তো চলুন হিন্দুস্তান ক্লাবের পুজোটা কেমন হয়েছে দেখা যায়। সত্যিই তাই, দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজো হলো এই হিন্দুস্তান ক্লাব। এখানকার অসাধারণ যে লাইটিং, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্য, দেখে আপনি চোখ ফেরাতেই পারবেন না। অবশ্যই যাবেন এই দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক পুজো দেখতে। এবছর এই হিন্দুস্তান ক্লাবে যে থিম করা হয়েছে এটা খুবই সুন্দর। পুরনো দিনের সেই লড়াকু সৈনিকদের এখানে ইতিহাস তুলে ধরা হয়েছে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন
সেই সমস্ত বীরদের ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদের এটা খুবই ভালো লাগবে। হিন্দুস্তান ক্লাব পুজো দেখে এবার আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানকার পুজোটাও খুব ভালো লেগেছে আমাদের কাছে, অবশ্যই যাবেন এখানকার পুজো দেখতে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পুজো দেখে এবার আমরা পৌঁছে গেলাম ঠিক পাশেই অবস্থিত সমাজসেবী সংঘ। এরা একটি দারুণ জিনিস তৈরি করেছেন, পুরনো দিনের টিনের যে ট্রাঙ্কগুলো হয় সেই ট্রাঙ্কের আদলে এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং সেই ট্রাঙ্কের উপরে আবার 3D শো সিস্টেম করা হয়েছে। এই প্যান্ডেলটি আমরা দেখে খুব আনন্দ পেলাম, আপনারাও প্যান্ডেলটি অবশ্যই দেখতে যাবেন। এবারে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ কলকাতার আরেকটি সব থেকে বড় প্যান্ডেল ত্রিধারা সম্মেলনী। এখানকার পুজো দক্ষিণ কলকাতার মধ্যে সব থেকে বিখ্যাত পুজো, অবশ্যই এই প্যান্ডেল দেখতে যাবেন, কোনোভাবেই মিস করবেন না, খুব সুন্দর হয়েছে। এবারে আমি পৌঁছে গেছি দেশপ্রিয় পার্ক। চলুন দেশপ্রিয় পার্ক দেখি কেমন হয়েছে। দেশপ্রিয় পার্ক দেখে এবার আমাদের গন্তব্য ছিল বাদামতলা আশার সংঘ। এটি রাসবিহারী মোড় তথা কালীঘাট স্টেশনের পাশেই অবস্থিত। এবারে আমরা পৌঁছে গেছি বাদামতলা আশার সংঘ। দেখুন বাদামতলা আশার সংঘে কেমন হয়েছে।
এবার আমাদের গন্তব্য ৬৬ পল্লী। এটি একটি বিখ্যাত পুজো এবং খুব দারুণ হয়েছে প্যান্ডেল। এই প্যান্ডেলটি বিখ্যাত কার্টুন চরিত্র বাটুল দি গ্রেট দিয়ে তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল এবছরের চতুর্থীতে বেরিয়ে ঠাকুর দেখার একটি ছোট্ট ব্লগ। তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।